আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই সন্ধ্যা 8টা বাজার সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি সোহরাব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেক প্রো সোহরাব। আজকের ভিডিওটি হচ্ছে ফেসবুক নিয়ে। কম বেশি সবাই তো আমরা ফেসবুক ব্যবহার করি, সো ফেসবুকটা আরও কীভাবে এফেক্টিভলি ব্যবহার করা যায় সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। আই মিন আজকের ভিডিওতে হচ্ছে 4টা ট্রিক্স দেখাবো বা 4টা সেটিংস দেখাবো, যে 4টা সেটিংস যদি আপনি অ্যাক্টিভ করেন বা আপনি ফলো করেন তাহলে হচ্ছে ফেসবুকটা আরও এফেক্টিভলি আপনি ইউজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সেটিংসগুলো দেখে নেওয়া যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আমি প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করি সন্ধ্যা 8টায়। তো ফার্স্টে হচ্ছে আমি যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের নিউজ ফিড নিয়ে। আই মিন আমরা যখন ফেসবুকে লগ ইন করি, ফার্স্টে যেই পেজটা থাকে সেটাই হচ্ছে হোম পেজ বা নিউজ ফিড যেটাই বলি না কেন, সেই নিউজ ফিডটা অটোমেটিক্যালি ফেসবুকের মানে থেকে সিলেক্ট করা থাকে। আই মিন আপনার যারা ফ্রেন্ড থাকে বা আপনার যে যে পেজে লাইক দেওয়া থাকে সেই সকল পেজ বা সেই সকল ফ্রেন্ডের বিভিন্ন আপডেটগুলো হচ্ছে আপনার হোম পেজে চলে আসে অটোমেটিক্যালি। তো আপনার তো অনেক ফ্রেন্ড থাকতে পারে, তাই না? আপনার ফেসবুকে অনেক ফ্রেন্ড থাকতে পারে, অনেক পেজে লাইক দেওয়া থাকতে পারে, বা সকল ফ্রেন্ডের হয়তো নিউজ আপনি দেখতে নাও চাইতে পারেন, বা সকল পেজের নিউজ আপনি নাও দেখতে চাইতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ফেভারিট অপশনটা ইউজ করে কিন্তু আপনি এটাকে ন্যারো করে রাখতে পারেন। লাইক আপনার হয়তো বেস্ট যাদের আপডেটগুলো আপনি সবসময় দেখতে পছন্দ করেন তাদেরকে আপনি চাইলে ফেভারিটে অ্যাড করে রাখতে পারেন, তাহলে শুধুমাত্র তাদের আপডেটগুলো আপনি চেক করতে পারবেন। জাস্ট কীভাবে, আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর উপরের দিকে আসলেই দেখবেন উপরে হোম ফেভারিট রিসেন্ট তিনটা অপশন আসছে। আমি জাস্ট ফেভারিটে যদি ক্লিক করি, এই যে দেখুন টেক প্রো সোহরাবের ভিডিও শুধু আসতেছে, বিকজ অফ এই আইডিটা দিয়ে, এই ফেসবুক আইডিটা দিয়ে শুধুমাত্র এই টেক প্রো সোহরাব পেজটাকেই ফেভারিটে অ্যাড করা আছে, আর অন্য কোনো কিছু কিন্তু অ্যাড করা নাই। তো আমি বলছি না শুধু একটা অ্যাড করবেন, সর্বোচ্চ আপনি 30 জনকে বা 30টা পেজকে বা 15টা পার্সন 15টা পেজ মানে টোটাল 30টা আইডিকে আপনি হচ্ছে ফেভারিটে অ্যাড করে রাখতে পারবেন। তো অ্যাড করে রাখলে সুবিধাটা কি, যেটা বললাম আপনি যখনই ফেভারিটে সিলেক্ট করবেন সাথে সাথে শুধুমাত্র ওই আইডিগুলোর ফেসবুকের আপডেটগুলোই হচ্ছে তারা কী করতেছে না করতেছে সবগুলো হচ্ছে আপনার হোম পেজে চলে আসবে অটোমেটিক্যালি। সো ওই জিনিসটা খারাপ লাগে না, আমার কাছে ভালো লাগছে। আর কীভাবে ফেভারিটে অ্যাড করবেন সেটা একটু দেখিয়ে দিই। সেটা করতে হলে আপনি হচ্ছে ফার্স্টে তো হোম পেজে থাকবেন, ইউজুয়ালি হোম পেজে থাকার পরে কী করবেন, এই যে আপনি যাকে ফেভারিটে অ্যাড করতে চাইবেন তারটা সামনে আসবে, আসার পরে যে পাশে যে 3 ডট লেখা আছে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাবেন যে অ্যাড, এই যে দেখুন অ্যাড লাক্সম্যান টু ফেভারিট অটোমেটিক্যালি চলে আসছে, তাই না? তো এখানে জাস্ট ক্লিক করলেই আপনার এটা কিন্তু ফেভারিট হয়ে গেছে, যে দেখুন ফেভারিট লেখা আসছে। তার মানে নেক্সট টাইমে যখন আমি আবার ফেভারিটে যাব, এই এই যে দেখুন এই এটা কিন্তু ফেভারিটে চলে আসছে। তো এভাবে চাইলে কিন্তু আপনি যে কাউকে ফেভারিটে অ্যাড করে নিতে পারেন, তাহলে তার পোস্টগুলো আপনার হোম পেজে খুব সহজে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর ফেভারিট থেকে যদি আবার সরাইতে চান সেটা কী হবে, ওই সেম ওয়েতে 3 ডটে ক্লিক করবেন, রিমুভ যে লাস্ট ওয়ান ফ্রম ফেভারিট, দেখুন রিমুভ হয়ে গেছে, সে কিন্তু ফেভারিট থেকে চলে গেছে। তো এভাবে আপনি চাইলে কিন্তু ফেভারিটে অ্যাড করতে পারবেন, ফেভারিট থেকে ডিলিট করে দিতে পারবেন আপনার সুবিধা মতো। তো এটা একটা অপশন ছিল মানে ইউজ করার মতো, ভালো আমার কাছে মনে হয়েছে ভালো। আরেকটা অপশন আছে এখানে রিসেন্ট, রিসেন্টটা মানে হচ্ছে আপনি যদি ক্লিক করেন, দেখুন এই যে জাস্ট লাইভ স্কুল থেকে 1 মিনিট আগে এই পোস্টটা দেওয়া হয়েছে, তারপরে দেখুন এটা হচ্ছে 5 মিনিট আগে, মানে আপনার যারা ফ্রেন্ড লিস্টে থাকবে বা আপনার যে যে পেজগুলোতে লাইক দিয়ে রাখবেন সেই পেজগুলোর রিসেন্ট ইনফরমেশনগুলো, যারা রিসেন্ট যে পোস্টগুলো শেয়ার হয়েছে সেটাই হচ্ছে আসবে এখানে, মানে পুরাতন পোস্টগুলো আর দেখবেন না এখানে। সো এই অপশনটা কিন্তু খারাপ না, আপনি যদি রিসেন্ট মাত্র কী কোন কোন পোস্টগুলো শেয়ার হয়েছে দেখতে চান, এখানে রিসেন্টে ক্লিক করবেন ওইগুলো কিন্তু চলে আসবে। সো এটাই ছিল ফার্স্ট ট্রিক্স বা ফার্স্ট সেটিং যেটা দেখানোর মতো ছিল, এটা হচ্ছে নিউজ ফিডকে ঘিরে বা হোম পেজকে ঘিরে। তো আমি সেকেন্ড যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে নোটিফিকেশান অ্যাড বা রিমুভ করা। আই মিন আমরা ইউজুয়ালি যখন একটা পোস্টে কমেন্ট করি, লাইক আমি এই পোস্টটাতে একটা কমেন্ট করলাম, হ্যাঁ, তো নেক্সটে কী হয়, ইউজুয়ালি কী হয়, এই পোস্টটাতে যখন অন্য কেউ কমেন্ট করবে তখন কিন্তু ফেসবুক আমাকে একটা নোটিফিকেশান পাঠায় যে আপনার ওই বন্ধুটাও এই পোস্টটাতে কমেন্ট করেছে। এগুলো অনেক সময় অ্যানোয়িং হয়, বিরক্তিকর লাগে, বিকজ অফ আমি ঠিক আছে কমেন্ট করছি, আমার ভালো লাগছে কমেন্ট করছি, এখন ওই পোস্টে আরেকজনও কমেন্ট করলো ফেসবুক আমাকে নোটিফিকেশান পাঠাচ্ছে, এটা অনেক সময় বিরক্তিকর হয়। তখন এটা কীভাবে আপনি অফ করবেন, জাস্ট সিম্পলি ওই পোস্টটা অন করবেন, 3 ডটে ক্লিক করবেন, এই যে দেখুন টার্ন অন নোটিফিকেশান ফর দিস পোস্ট, এটা এখানে তখন আপনার অনকে অফ করে দিবেন, এটা অন থাকবে তখন বিকজ আপনাকে নোটিফিকেশান পাঠাচ্ছে। তখন এখানে ক্লিক করে লাইক আমি ফার্স্টে অন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, জাস্ট এটা এখন অন করা আছে, এই যে দেখুন টার্ন অফ নোটিফিকেশান ফর দিস পোস্ট,
আমি যদি এটা অফ করে দিই তাহলে কি হবে, এই পোস্টে অন্য কেউ কমেন্ট করলেও কিন্তু আমার কাছে ফেসবুক আর কোনো নোটিফিকেশান পাঠাবে না। সো আপনার কাছে যদি এটা বিরক্তিকর মনে হয় আপনি কিন্তু এভাবে চাইলে অফ করে দিতে পারেন। সো আপনি যেখানেই কমেন্ট করেন না কেন, ওই পোস্টে অন্য কেউ কমেন্ট করলেও আপনার কাছে নোটিফিকেশান পাঠাবে না। আর আপনি যদি উল্টাটা চান, লাইক আপনি একটা পোস্ট দেখছেন, পোস্টটা ভাল লাগছে, আপনি চাচ্ছেন এটাতে যে কেউ কমেন্ট করুক আপনার কাছে নোটিফিকেশান পাঠাক, সিম্পলি থ্রি ডটে ক্লিক করুন, টার্ন অন নোটিফিকেশান ফর দিস পোস্টে ক্লিক করুন, এই পোস্টে যত কমেন্ট আসবে আপনাকে নোটিফিকেশান পাঠানো হবে। সো দুইটা অপশনই এখানে আছে, আপনি চাইলে যে কোনোটা চুজ করতেই পারেন। সো এটা ছিল সেকেন্ড সেটিংস যেটা আমার মনে হয় কাজের। তো থার্ড যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে সেভ করা। অ্যাকচুয়ালি অনেক সময় অনেক পোস্ট আমাদের ভালো লাগে, আমরা চাই পরবর্তীতে এই পোস্টটা আবার আমরা দেখতে, বা এখন আমার সময় নেই আমি এখন পড়তে পারতেছি না, বাট আমি সেভ করে রাখতে যাচ্ছি, আমি পরবর্তীতে আমি এটা আবার পড়বো বা দেখবো। তো আমরা কী করতে পারি, হয়তো শেয়ার করে দিতে পারি, শেয়ার করে দিলে তো অ্যাকচুয়ালি এটা আমার প্রোফাইল থেকে আবার শেয়ার হয়ে গেলো, বাট আরেকটা অপশন আছে, আপনার শেয়ার করার প্রয়োজন হবে না, আপনি এটাকে জাস্ট সেভ করে রাখতে পারবেন। কীভাবে, থ্রি ডটে ক্লিক করবেন, এই যে দেখুন উপরে ফার্স্ট অপশনটাই সেভ পোস্ট, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি চাইলে এখানে আবার প্লে লিস্ট আকারেও সেভ করতে পারবেন, এই যে নিউ কালেকশনে ক্লিক করলে আপনাকে লিখতে দিবে আপনি কী নামে এটা সেভ করবেন, একটা প্লে লিস্ট তৈরি করবেন। তারপরে আপনি চাইলে এখানে ওয়ান লিমিট দিয়ে রাখলে আপনি ছাড়া এই সেভ অপশনটা মানে এই প্লে লিস্টটাকেও দেখবে না, আপনি যদি পাবলিক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু অন্যরাও দেখবে। সো আপনি বেস্ট হচ্ছে এখানে একটা নাম দেন, নাম দিয়ে হচ্ছে ওয়ান লিমিট দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করুন, তাহলে হচ্ছে আমি আর করতেছি না এটা নতুন করে, তাহলে হচ্ছে কি আপনি এটা মানে সেভ করে রাখতে পারবেন। আর আমার যেহেতু অলরেডি একটা আছে লাইক টাইপ প্রো সোর নামে একটা প্লে লিস্ট করা আছে, আমি এটাতে সিলেক্ট করা আছে, সিলেক্ট দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, দেখুন সেভ টু টেক প্রো সোহরাব সেভ হয়ে গেছে। কিন্তু কোনটা, এই যে লাইভ স্কোরের যে পোস্টটা এটা কিন্তু আমার টেক প্রো সোহরাবের আন্ডারে সেভ হয়ে গেছে। এখন আমি আজ থেকে এক বছর পরেও যদি আমি এটা আবার দেখতে চাই আমি কীভাবে দেখব, জাস্ট আমরা মেনুতে যাব, যাওয়ার পরে এই যে দেখুন এখানে কিন্তু সেভ অপশনটা দেখাবে, এই যে দেখুন সেভ লেখা আছে, তাই না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যা যা সেভ করছেন সেগুলো এখানে চলে আসবে। লাইক এই যে দেখুন আমার তিনটা সেভ আছে, দুইটা আমার ভিডিও, একটা হচ্ছে এইটাকে সেভ করলাম যেটা হচ্ছে সেই যে পোস্টটা লাইভ স্কোরের, দেখুন ক্লিক করলাম চলে আসছে। সেভাবে কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আজ থেকে 10 বছর পরেও আপনি সেই পোস্টটা খুঁজে পাবেন। আপনি জাস্ট আপনার প্রোফাইলে যাবেন, সেভ অপশনে যাবেন, পোস্টগুলো আবার খুঁজে বের করতে পারবেন, জিনিসটা অবশ্যই কাজের। তো 4 নম্বর যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে মেমোরিকে ঘিরে। অ্যাকচুয়ালি ফেসবুক কিন্তু আমাদেরকে দেখায় যে আজ থেকে 1 বছর আগে এই দিনে আমি কী করেছিলাম, তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভাল লাগে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অনেকটা নস্টালজি করে দেয় যে না আমি আজ থেকে 1 বছর আগে এই কাজটা করেছিলাম, আজ থেকে এই দিনে 2 বছর আগে এই কাজটা করেছিলাম, বা 10 বছর আগে এই দিনে এই কাজটা করেছিলাম। তো এটা কীভাবে আপনি ম্যানুয়ালি চাইলে বের করতে পারেন, ফেসবুক তো সবসময় দেখায় না, অনেক সময় আমরা মিস করে যাই, তো এটা বের করার একটা অপশন আছে। লাইক আবারও সেই মেনুতে যাবেন, যাওয়ার পরে এই যে দেখুন এখানে মেমোরি লেখা আছে, তাই না, এই যে মেমোরি, এই মেমোরিতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখুন 2 ইয়ার্স এগো আমি কী করেছিলাম, এই দিনে অন দিস ডে 2 ইয়ার্স আগে আমি একটা পোস্ট করেছিলাম টিপস অ্যান্ড ট্রিক্স ফেসবুকের, এই ফেসবুক রিলেটেড একটু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করেছিলাম। তো এভাবে হচ্ছে আপনি কিন্তু খুঁজে বের করতে পারেন। সেম ডেতে, মানে সেম ডে বলতে এই ডেটেই, লাইক আজকে হচ্ছে জানুয়ারির 5 তারিখ, তো জানুয়ারির 5 তারিখে হচ্ছে আমি কী করেছিলাম 2020-এ, বা তারও আগে যদি আমি জানুয়ারির 5 তারিখে কিছু করে থাকতাম সেটাও এখানে আসতো। এই ডেটে কোন কোন বছর আপনি কী করেছেন সেগুলো আপনি দেখতে পারবেন। সো জিনিসটা অনেকটাই আমার কাছে ভালো লাগে, অ্যাকচুয়ালি একটা ডায়েরির মতো নস্টালজি করে দেয় যে আমি কী করেছিলাম এই দিনে প্রিভিয়াস ইয়ারগুলোতে, সেটা আমি ফেসবুকের থ্রুতে কিন্তু দেখতে পারি। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, সো আপনারা চাইলে কিন্তু এই জিনিসটাও দেখতে পারেন। তো এই ছিল অ্যাকচুয়ালি আমার আজকের দেখানো, যেটা বললাম 5টা টিপস বা ট্রিক্স বা সেটিংস যাই বলুন না কেন, দেখার মতো অ্যাকচুয়ালি। তো যদি আপনার কাছে আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু প্রতিদিন টেক রিলেটেড ভিডিও আপলোড করি 8টায়। আর আপনার ফেসবুকের সেটিংসগুলো মানে অ্যাক্টিভ আছে কি না, বা অ্যাকুরেট আছে কি না, বা সিকিউরড আছে কি না, সেটা যদি আপনি জানতে চান এখন এন্ড স্ক্রিনে ভিডিও পেয়ে যাবেন, দেখে নেবেন। বিকজ অফ ফেসবুক আইডি কিন্তু হ্যাক হতেই পারে, আর হ্যাক হয়ে গেলে এটা ফেরত আনা যায় না যে তা না, এটা আমার চ্যানেলে ভিডিও আছে, বাট খুব টাফ। সো তো কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সো আগে প্রিভেন্ট করুন, কিওর করার আগেই, আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার আগেই হচ্ছে হ্যাক যেন না হয় সেটা প্রিভেন্ট করে রাখুন। সেটা দেখতে হলে এখনই অন স্ক্রিনে ভিডিও পেয়ে যাবেন, দেখে নেবেন।